তোমরা এখানেই অপেক্ষা করো পোনা চলো আমরা একবার ভেতরে গিয়ে দেখি ক্ষতিপূরণ দেয় কিনা চলো কি ব্যাপার হ্যাঁ আপনারা আবার এসেছেন হ্যাঁ ব্যাপারটা তো আপনি বলবেন চৌধুরী সাহেব আপনার দোকানে তো বেশ ভালোই বেচাকেনা হয় দেখছি আপনি বোধহয় লোক বুঝে ঠকান সবাইকে ঠকান না তাই তো চৌধুরীজি দেখুন ম্যাডাম এখন আপনার সাথে ব্যাস করার সময় আমার নাই ঠিক আছে না বাদ মে বাদ হোগা চলিয়ে এ দাঁড়ান 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 বাদ মে কোনো কথা হবে না পরে কি কথা হবে পরে কথা বলার কোনো সময় নেই আমাদের কাছে আপনি আমাদের ক্ষতিপূরণ দিয়ে দিন আমরা এখান থেকে চলে যাব আরে তো মহা ঝামেলা হয়ে গেল হ্যাঁ সেটাই তো চৌধুরী জি আপনি যদি মনে করে থাকেন যে সমস্ত ঝামেলা আমরা আমাদের মধ্যে রেখে দেব সবকিছু মেনে নেব তাহলে কিন্তু আপনি ভুল করছেন আপনি যতক্ষণ না নিজের মুখে স্বীকার করছেন যে আপনি ইচ্ছে করে আমাদেরকে ঠকিয়েছেন আর আমাদেরকে আমাদের ক্ষতিপূরণটা ফেরত না দিচ্ছেন আমরা কিন্তু আপনাকে ছাড়ব না আমরা এমন একটা কাজ করব যেটা আপনি ভাবতেও পারছেন না এরা কারা চৌধুরী জি আরে বলেন কেন মশাই কে নাকি আমার দোকান থেকে কি মাল নিয়ে ঠকে গেছে বাস এখন এসে এখানে ঝামেলা পাকাচ্ছে দেখুন ম্যাডাম এই ঝামেলা করার সময় আমার এখন নাই এই ঝামেলা ভালো লাগছে না আপনারা বাইরে গিয়ে যা খুশি করেন গিয়ে যান আমি এখানে ব্যবসা করছি হ্যাঁ রাম রাম চলি হারিয়ে বেশ আপনাকে আমরা একটা সুযোগ দিয়েছিলাম এবার আমরা যে কাজটা করব আপনি কিন্তু আমাদের কিছু বলতে পারবেন না চলো সৃজন কি বললো বলছি চলো 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 কি বললো ভেতরে কি আবার বলবে সে একই ব্যবহার তবে থামি এবার কিন্তু আমাদেরকে একটা অ্যাকশন নিতেই হবে কি করবে বন্যা পুলিশ যাবে নাকি না জেঠু খামোখা পুলিশ ডেকে কোনো লাভ হবে না দেখুন দোকানদারিত্ব সবকিছুই হচ্ছে জনগণ জনগণ যদি না থাকে তাহলে বেচা কেনাও হবে না তাই জনগণের রায় জনগণই দেবে পুলিশ নয় সরাসরি বিচার হবে চয়ন তুমি এক কাজ করো তুমি এক্ষুনি একবার তোমার ফোনে ভিডিওটা অন করো আমরা সবাই মিলে সোশ্যাল মিডিয়াতে লাইভ ভিডিও করব আর দেখাবো যে দোকানদার কিভাবে ঠকাচ্ছে মানুষকে বর্ষা চলো আমরা গিয়ে বালতি গামলা জল সমস্ত কিছু নিয়ে আসি সবাইকে তো দেখাতে হবে যে চৌধুরী এম্পোরিয়ামের লোকটা কিভাবে মানুষ ঠকাচ্ছে এসো থামি তুমি বসো এখানে আচ্ছা ঠিক আছে আমি বসবো কি কি জাস্টম হচ্ছে আমি এটাই বুঝতে পারছি না থামি এবার মনে হচ্ছে বেশ কিছু একটা ঘটবে আরে ছোট তুই কিছু বলছিস আপনি বুঝতে পারছিস না না তবে আমার পর্ণার উপরে ভরসা আছে একটা কিছু আন্দাজ করতে পারছি ওহো তোমরা যেমন টিভিতে খবর দেখো শর্মী লোকেরা এখানে খবর দেখবে মানে সোশ্যাল মিডিয়াতে আমার তো মনে পুরোটাই ধাস্তাম হচ্ছে থাম তো তুই আজকাল প্রতিবাদ প্রতিবাদ একটু অন্যরকম ভাবে হচ্ছে শ্বশুর ঠাকুরের সময় অন্যরকম প্রতিবাদ দেখেছি কিনা এসো তাড়াতাড়ি এসো দেখি চলো সব চয়ন যাও এখানে লুকিয়ে থাকি বাবা বড় যদি সোশ্যাল মিডিয়াতে দেখে আমি ওর চেনা দোকানদারের বিরুদ্ধে দাঁড়িয়েছি প্রতিবাদ করেছি কি করবে কে জানে স্বয়ং তুমি রেডি তো স্টার্ট করো নমস্কার আমি আলোপর্ণা দত্ত আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি চৌধুরী এম্পোরিয়ামের সামনে বড়বাজার এলাকায় সেটি অত্যন্ত চালু একটি দোকান এবং প্রচন্ড জনপ্রিয় বটে চৌধুরী এম্পোরিয়ামের শাড়ি কিন্তু ম্যাজিকও জানে দেখবেন সেই ম্যাজিক এই ফ্যাক্টরি থেকে না ডাইরেক্ট সাপ্লাই হয় আমাদের চে কোয়ালিটি আয় বাবুজি হ্যাঁ বল বাইরে কি সব কাণ্ড করছে মোবাইলে ছবি তুলছে ওই ম্যাডাম কি সব বলছেন এই তুই কাম পে ধ্যান দে না বাবা বাইরে মে কে হো রা দেখনে কা নাই আয় চল কাম কর আ দিয়া কা হ্যাঁ স্যার বলিয়ে
ठीक है ना, एक काम करता हूँ मैं 10% डिस्काउंट कर देता हूँ, ठीक है ना। दोकान शाड़ी जो एक बार जले डुबानो है समस्त रंग एके वैनिश, और जदि क्यों गाय पड़े তাহলে কিন্তু তার চোখে মুখে গালে সব জায়গায় দোলের মতন রং লেগে যায়, দেখবেন সেটা। দাঁড়ান বর্ষার শাড়িটা বার করো। দেখুন এই হচ্ছে সেই শাড়ি, এখনো কিন্তু ট্যাগ লাগানো রয়েছে নতুন শাড়ি। আমি এক্ষুনি এই শাড়িটা জলে দেব আর গল গল করে রং বেরিয়ে আসবে। দেখুন কিভাবে রং উঠছে। বডি ভাই ভিউজ বাড়ছে কিন্তু, বলো বলো বলো। হ্যাঁ এই অয়ন চুচনু কি বলো কি বাড়ছে? আরে মেজোকা কি ভিউজ বাড়ছে মানে এই যে লাইভটা করছে না, এতে অনেক বেশি লোক দেখছে সেটা। আপনারা তো নিজের চোখেই দেখলেন যে শাড়িগুলো দিয়ে কিভাবে রং বেরোলো, তাই ভাবলাম আপনাদেরকে সাবধান করে দিই। আমি আর আমার হাজবেন্ড সৃজন এদিকে এসো। আমি আর আমার হাজবেন্ড আমরা ঠকেছি, তাই আমরা চাই না আপনারা ঠকুন। দোকানের নাম চৌধুরী এম্পোরিয়াম। আমি আর আমার হাজবেন্ড বিশ্বাস করে এখান থেকে শাড়ি কিনে প্রণামীর জন্য বিক্রি করেছিলাম, আর সেখানে এমন সর্বনাশ হয়েছে যে একটা নিরীহ মেয়ের বিয়ে ভাঙতে বসেছে। আমরা যখন চৌধুরী সাহেবকে বলতে গেলাম আপনি আমাদের দু নম্বরই শাড়ি গোছিয়েছেন, উনি সেটা মানলেন না। আমরা ক্ষতিপূরণ দাবি করেছি। আমরা চাই না এই জোচ্ছুরি এভাবেই চলতে থাকুক, তাই আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করছি। এইভাবে আর কতদিন চলবে? জনগণের রায় কি? আপনাদের কাছে এই প্রশ্নটা করার জন্যই কিন্তু আজকে শুধুমাত্র আমরা দুজন নই, আমাদের গোটা পরিবার এসেছি। এইভাবে কি জোচ্ছুরি চলতেই থাকবে? আমাদের কি করা উচিত? এইভাবে আর কতগুলো পরিবার ক্ষতিগ্রস্ত হবে বলুন তো। क्या बात कर रहे हो सर जी, 5 लाख रुपया का ऑर्डर कैंसिल? আমরা সব পরিবারেই অন্যায় প্রতিবাদ করছি, আপনারাও করুন প্লিজ। বডি ভাই প্রচুর কমেন্ট পড়ছে, প্রচুর প্রচুর, বলতে থাকো তুমি। বর্ষা দেখাতো দেখাতো, বের কর ওই শাড়ির রং, দোকানদারের মাথায় ঢালু, বয়কট করুন ওই দোকান। একজন দুজন মিথ্যে বলে, গোটা পরিবার বলে না। চৌধুরী সাহেব। হ্যাঁ চৌধুরী সাহেব। হ্যাঁ আমি যে আপনাকে 2 লাখ টাকার অর্ডারটা দিলাম সেটা ক্যান্সেল করুন। আমি যেতে যেতে দেখলাম লাইভে কি সব দেখাচ্ছে, আমি আমি কোনো রিস্ক নিতে পারবো না। এই সব কি বলছেন আপনি বাবু? 2 লাখ টাকার অর্ডার আপনি ক্যান্সেল করিয়ে দিচ্ছেন? বাবুজি বাইরে এখনো কি সব কাণ্ড চলছে দেখুন। চল 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 চল। क्या कर रहे हैं आप लोग? हाँ इधर क्या हो रहा है? अरे ये सब बंद करिए मैडम, ये क्या कर रहे हैं आप लोग? ये वीडियो कर रहे हैं, ये सब देख रहे हैं लोग जन। हाँ सब देख कर तो हमारा बिना व्यवसाय तो एकदम सत्यानाश हो जाते। अरे बेस करे छे दस्तम होच्छे। उदयन अमी अपना दुकाने शाड़ी किन्दे पटी चिलाम, सरकार बाबू बोले चिलो बोले अनेक भरसा करे चिलाम अपना रोपड़े, 2 নম্বরই माल दिए चेन, अपना दुकान तुले दबो, बेस करे छे। हमरा कत बड़ सर्वनाश करे छेन जानेन? आमार नातीर कथाई शुधु बोलछि ना, एकटी मेयेर घर भांगते बसेछे, এই পাপের ভার বইতে পারবেন? দাদিজি আমি স্বীকার করছি সব ভুল আমার আছে, আমার সব ভুল হয়েছে। ये लाइव बंद कीजिए दादीजी, मेरा व्यवसाय चौपाट हो जा रहा है। अभी 2-3 कस्टमर चला गया, 5 लाख का ऑर्डर था वो भी चला गया, बंद कर दीजिए प्लीज। अरे मौसाई दालान আমরা আপনার এই রং ওঠা শাড়ি সব ফিরিয়ে দিচ্ছি, এগুলো ব্যবহারযোগ্য নয়, আপনি আমাদের ক্ষতিপূরণ দিয়ে দিন। দিন ঠিক है আপনি এক কাম কিজিয়ে, রুপিয়া লে লিজিয়ে, ভিডিও যারা বন্ধ কিজিয়ে। যাক এবারের মতো আপনাকে ছেড়ে দিলাম, কিন্তু আবার যদি এরকম জোচ্চুরি করেছেন না
नेक्स्ट टाइम अपना दुकान गए लाइव करब। नहीं नहीं मैं कभी नहीं करूंगा, कभी। ए इधर क्या खा रहा है, चल हट, भेड़ा ना चल ना। की मेजे बौमा पर्णार बुद्धिते काज होलो तो। হ্যাঁ মা, আপনি তো আপনার নাতবউয়ের কোনো দোষ দেখতেই পারেন না, তবে কি না গন্ডগোলটা যে পাকিয়েছে তাকেই তো শোধরাতে হবে, তাই না? হ্যাঁ মা, আপনি একদম ঠিক কথাই বলেছেন। এদিকের গন্ডগোলটা তো মিটলো, কিন্তু বিয়েবাড়ির গন্ডগোল সেটা তো এখনো মেটেনি। আমাদের তো নতুন করে শাড়ি কিনে বিয়েবাড়িতে যেতে হবে। একদমই তাই, কিছুতেই একটা মেয়ের বিয়ে ভেঙে দেওয়া যায় না এভাবে। একদম ঠিক কথা বলেছো বর্দি, আমরা নতুন শাড়ি কিনে বিয়েবাড়ি যাব। হ্যাঁ, নিজেরা দাঁড়িয়ে থেকে রিসেপশন শেষ করাও। হ্যাঁ ছোটকা, একদমই তাই, সব ভালো যার শেষ ভালো তার। চলো তাড়াতাড়ি শাড়ির ব্যবস্থা করে আমরা যাই। তোর বাবা কি করে হয় এটা, বারবার ওই পন্না দত্ত জিতে যায়, এবার তো সবাই সবাই ওকে আবার ধন্য ধন্য করবে। না না, আমাকে আবার নতুন করে কিছু একটা ভাবতে হবে, নজরে নজরে রাখতে হবে শ্রীচন্দ দত্ত আর পর্ণা দত্তকে। কাকু কাকু, আপনার সাথে একটু কথা ছিল, একটু আসবেন? বলছি যে দেখুন, শাড়ি নিয়ে যা কাণ্ড ঘটার তো ঘটে গেছে, সেটা তো আমরা পাল্টাতে পারবো না। আর আমার মামা ইচ্ছা করে আপনাদের ঠকায়নি, আর আমার বন্ধুরাও আমার মামাকে ইচ্ছা করে ঠকায়নি। দেখুন, ওরা তো চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করছে বিষয়টাকে প্রমাণ করার জন্য। এই তো পর্ণা আমাকে মেসেজ করেছিল যে আমি নতুন করে প্রণামী শাড়ি দেব। হ্যাঁ দেব না মানিকদা, আমরা নিয়ে চলে এসেছি। এসে গেছে মানিকদা। হ্যাঁ দেখো, আমরা সব নতুন শাড়ি নিয়ে চলে এসেছি, আর এগুলো খুব ভালো দোকান থেকে কেনা হয়েছে, রং জমি সবটা দেখে নেওয়া হয়েছে। আর আমরা যে কেউই মামাকে আর কাউকে ঠকাইনি তার প্রমাণ আমাদের কাছে আছে। শুনো ভিডিওটা দেখা। আমরা একটু আগে এই বড় বাজারে লাইভ করছিলাম চৌধুরী এম্পোরিয়ামের সামনে, এই যে এই যে এখানে দেখো। আপনারা বিয়ে বাড়িতে ছিলেন তো, তাই হয়তো সোশ্যাল মিডিয়া দেখার সময় হয়নি, তাই নজরে পড়েনি। অবিনাশ বাবু, যা হয়েছে তার জন্য আমরা সত্যি দুঃখিত। তোমার বাবাকে কেউ আর ঠক জোচ্ছুর বলবে না, আমি জানি। বাবু ও বাবু, এনে চা। কি হয়েছে বাবা, কি হয়েছে, চিন্তা করছিস কিছু নিয়ে? মা চিন্তা তো হচ্ছেই, সবে সবে শাড়ির ব্যবসাটা শুরু করলাম, তার মধ্যেই এত বড় একটা কাণ্ড হয়ে গেল। আমি তো বলেছিলাম বাবু, জেঠুর পরামর্শ মতন চলিস না, কিন্তু তোর বউটা একেবারে লাফিয়ে উঠলো, এমন একটা হাবভাব করলো যেন এতদিনের এত সমস্যা সব সমাধানই দাদা করেছেন। মা এভাবে কেন বলছেন? দেখুন মা, এই কাণ্ডর জন্যই জেঠু কতটা লজ্জিত হয়েছেন সেটা তো আমরা সকলেই দেখেছি। আর সৃজন, সৃজন তুমি এত কেন চিন্তা করছো? আরে বাবা, একটা ব্যবসা শুরুতে তো এরকমটা হতেই পারে, আমরা আছি তো, আমরা সবাই মিলে আগে একটু ভেবে চিন্তে নিই যে আমাদের পরবর্তী পদক্ষেপটা কি হবে। পর্ণা আমি এমনি এমনি চিন্তা করতাম না, তুমি বুঝতে পারছো না বিপাশা ব্যানার্জি কেমন যেন একটা খুব বদরাগী টাইপের। এখন হঠাৎ যদি আমাকে বলে দেন যে তোমাকে আর এই চাকরি করতে হবে না, তখন আমি কি করবো বলতো? কিরে বাবু, এই কি সব বোনাস, তুই ওনাকে জানাসনি এখনো? না মা জানাইনি, ঠিক সাহস করে উঠতে পারিনি। ঠিক আছে তো পরে জানিও। এই এই যে মেয়ে, তুমি আবার একটা টুক করে কুবুদ্ধি দিয়ে দিলে আমার ছেলেটাকে, কেন?
ও পরে জানাবে কেন? পরে যদি ও জানায় আর তখন যদি ওই ভদ্রমহিলার মনে হয় যে ও কোনো কারচুপি করেছে তার বেলা? উফ বাবু বাবু, আমি তোকে বলছি তুই বউয়ের কথায় চলিস না, আমার কথা শোন। তুই এক্ষুনি ভদ্রমহিলাকে ফোন কর, ওই বিপাশা ম্যাডামকে দিয়ে সবটা খুলে বল বাবা, হ্যাঁ সবটা ভালো করে বুঝিয়ে বলবি। হ্যাঁ এখন ফোন করলে তো ধরতেও পারবো না। মা বলছে এত তাড়াহুড়োর তো কিছু নেই, ধীরে সুস্থে ফোন করে জানালেই তো হবে। আমরা ততক্ষণে ভেবে নিই না যে আমাদের পরবর্তী পদক্ষেপটা কী হবে, ওনাকে তাহলে বলতে পারবো। না 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 পড়না, আমার মনে হয় মা কিন্তু একদম ঠিক বলছে, এখন গরম গরম জানিয়ে দিই বুঝলে। পরে যদি বলে যে আগে কেন কিছু বলনি, তখন কি করবো আমরা? দাদা এক মিনিট আমি ফোনটা করি। তোমার ফোনটা তো এইখানে টেবিলের উপরে, তাহলে ব্যাগ থেকে আওয়াজ কিসের আসছে? মা আসলে মা আমাকে অফিস থেকে একটা কাজের জন্য ফোন দিয়েছে বুঝলেন, বোধহয় কোনো কাজের ফোনই আসছে। বাবা এমন করে রেখেছে, ফোন না গুপ্তধন বোঝা দেয়। কি রে বাবু ধরলেন না? আরে ওনাকে ফোনে পাওয়া আর ভগবানকে পাওয়া সমান, মানে নিজের সময় মতো ফোন করবেন, একবারে কোনোদিনও আমি ফোনে পাইনি ওনাকে, সত্যি অদ্ভুত। যাকে তুই অধৈর্য হোস না, তুই কিন্তু ওনাকে ফোনটা করতে থাক বুঝলি, আজকেই কথা বলবি আর গুছিয়ে সবটা বলবি, ঠিক আছে বাবু? আমি যাই, আমার অনেক কাজ আছে। দেখি বাবা দেখি দেখি। তোমার তো ফোনটা ধরা হলো না, যে ফোনটা করেছে তাকে একবার কল ব্যাক করো। করে নেব না, দরকার নেই ফোন করার। দেখো যার দরকার হবে সে আমাকে না হয় পরে আবার ফোন করে নেবে, আমি আমি নিচে গেলাম বুঝলে, আমাকে রেডি হতে হবে। হ্যাঁ সে যাও সে যাও, কিন্তু একটা মজার ব্যাপার খেয়াল করলে পড়না? কি কি গো? আমি তোমাকে বলি না, এই বিপাশা ম্যাডামের সঙ্গে কোথাও যেন তোমার একটা মিল আছে। এই আমার কোথাও যেন মনে হয় কি যেন একটা কানেকশন আছে বুঝলে তো। এই দেখো না, আমি আমি বিভাষা ম্যাডামকে ফোন করলাম আর তোমার ফোনটা বেজে উঠল, অদ্ভুত। সৃজন বলছি তুমি না এসব নিয়ে বেশি মজা করো না বুঝলে, কখন দুম করে ওনার সামনে কথাটা বলে দেবে, উনি আবার তোমাকে ঝাড়বেন, তাই বলছিলাম। আমি যাই। কি হলো ব্যাপারটা? আগে এরকম কথায় পড়না হাসতো, এখন কেমন যেন একটা করে চলে গেল। না না আমার মনে হয় বেচারা আমাকে নিয়ে খুব চাপে আছে। হ্যালো মিস্টার দত্ত, আপনি আমাকে ফোন করেছিলেন? ক্যা ফ্রড হয়েছে?
টাকা সব ওয়াপিস নিয়ে নিয়েছেন তো? ভিতরে কেউ একটা কথা বলছে না? ঠিক আছে ঠিক আছে, আপনি নতুন নতুন ব্যবসা শুরু করছেন, এরকম হতেই পারে সুরাত মে। আর এক কাম কিজিয়ে, আপনি নেক্সট প্ল্যান কি করছেন সেটা ভেবে আমাকে জানাবেন, আমি এখন রাখছি। কি এটা? কলাটা কেমন হচ্ছে না? কি বলছে? দূর বাবা, ভালো করে শুনতেও পাচ্ছি না। চাই